নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি কী দেখাতে চলেছি তা নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, 2020 সালের একেবারে যে সংশোধিত লিস্ট, নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে, তো আপনাদের গ্রামে, আপনাদের জেলায় বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে বা মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বাস করছেন, তো তাদের ওয়ার্ডে কতজন বা তাদের ব্লকে কতজন মানুষ বিধবা ভাতা পেয়েছেন এবং সেই সঙ্গে বার্ধক্য ভাতা পেয়েছেন তার নতুন সংশোধিত লিস্ট প্রকাশ হয়েছে। তো সেই লিস্টে কীভাবে ফোনের মাধ্যমে দেখবেন, তো চলুন একেবারে আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। তো ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখুন, নাহলে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো পুরোপুরি সম্পূর্ণ লাইভ দেখাবো, কোথাও কোনো রকম স্কিপ করবেন না। তো লাইভ দেখার জন্য যেটি করতে হবে, আপনার একটি স্মার্টফোন থাকা চাই, তাহলেই হবে। তো এখন সকলের কাছে ফোন রয়েছে, যদি ফোন না থেকে থাকে তো যার কাছে ফোন রয়েছে তো তার ফোনের সাহায্যে আমরা এটা দেখে নিতে পারেন। তো কীভাবে দেখবেন, দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি একটি ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এই ব্রাউজারটার সার্চ বারে গিয়ে টাইপ করবেন NSAP, দেখতে পাচ্ছেন বন্ধুরা, NSAP.NIC.IN। তো এইটা লেখার পর বন্ধুরা আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করে মাত্র নতুন একটি পেজ খুলে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটটি খুলে যাবে। এটি ভারত সরকারের সম্পূর্ণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো নতুন লিস্ট সংশোধিত হয়ে এসছে, তো দেখুন যারা যারা আবেদন করেছিলেন তো তাদের নাম এসছে কি না, বা অটোমেটিক্যালি প্রচুর মানুষের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাবেন বন্ধুরা, যারা বিধবা ভাতার কাদের কাদের নাম এসছে, বা যারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন নাম এসছে কি না। তো আরেকটা কথা বলি, যে দুয়ারে দুয়ারে যে সরকার নামে যে ক্যাম্প হচ্ছে, তো সেই ক্যাম্পের মাধ্যমে অনেকে ইতিমধ্যে ফর্ম জমা করে ফেলেছেন, তো তাদেরও লিস্ট এখানে নাম চলে এসছে। তো বন্ধুরা দেখে নেব যে কতজনের নাম এখানে এসছে। তখন এখানে আসার পর এখানে একটা প্রথমে একটা অ্যাড আসবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্লোজ বাটন আছে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নিচের দিকে ক্লোজ বাটন রয়েছে। তো এই ক্লোজ বাটনটা ক্লিক করে অ্যাডটা সরিয়ে দিতে হবে। তো এটা সরিয়ে দিলাম, এবারে এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটির নিচের দিকে একেবারে চলে যাবেন, চলে যাবেন বন্ধুরা। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে স্টেট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন স্টেট ড্যাশবোর্ডে। স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করে মাত্র এখানে এখানে একটি নতুন হচ্ছে ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মটা দেখুন বন্ধুরা, তো এখানে যে ফর্মটি রয়েছে এখানে স্টেট, এখানে স্টেটে বেছে নেবেন। তো এখানে আপনাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে বেছে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ওয়েস্ট বেঙ্গল এখানে চলে এসছে, একেবারে সবার শেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে স্কিম, অল স্কিম, এখানে ক্লিক করবেন। তো এখানে বলে দিই এখানে অনেক রকম স্কিম আছে। প্রথম দেখতে পাচ্ছেন যে স্কিমটি রয়েছে এটা হচ্ছে বার্ধক্য ভাতার জন্য স্কিম রয়েছে। যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, দুয়ারে দুয়ারে ক্যাম্প যে হয়েছে সেখানে গিয়ে আবেদন করেছেন বা ব্লক অফিসে গিয়ে জমা করেছিলেন, তো তারা তাদের বার্ধক্য ভাতার লিস্ট দেখার জন্য ওই প্রথম অপশানটি ক্লিক করবেন। আর যারা হচ্ছে বিধবা ভাতার জন্য দেখতে চাইছেন, তো বিধবা ভাতার জন্য দেখতে পাচ্ছেন তিন নম্বর দেখতে পাচ্ছেন WPS লেখা আছে, তো এই অপশানটায় ক্লিক করবেন। চলুন বন্ধুরা আমি প্রথম অপশানটাতেই দেখাচ্ছি, যেটা হচ্ছে বার্ধক্য ভাতা দিয়ে দেখাচ্ছি আমি। তো যার যেটা সুবিধা হবে, তো যদি বার্ধক্য ভাতার জন্য দিতে চাইছেন বা বয়স্ক ভাতার জন্য দিতে চাইছেন তো প্রথম অপশানটি, আর যারা বিধবা ভাতার জন্য দিতে চাইছেন থার্ড অপশানটি ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রথম অপশানটিতে ক্লিক করলাম। এবারে দেখুন বন্ধুরা এন্টার গিভেন কোড, নিচের দিকে দেখুন একটি কোড দেওয়া আছে। তো এই কোডটি দেখে দেখে এইখানটা টাইপ করে দিতে হবে, এটা ক্যাপচা কোড, দেখে দেখে টাইপ করে দিতে হবে। তো এবারে দেখুন এখানে এখানে খুব সহজভাবে একটা কোড দেওয়া হয়েছে, তো কোডটি দেখে দেখে টাইপ করে দেবেন। তো দেখুন বন্ধুরা আমি এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে একেবারে টাইপ করে দিয়েছি। তো এবারে যদি করতে হবে, দেখুন এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি ভুল করে থাকেন ক্যান্সেল বাটনে ক্লিক করবেন, তাহলে আবার এগুলো সব মুছে যাবে, আবার আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো যাই হোক, এবারে সাবমিট বাটন আমি ক্লিক করে দিলাম। পুরো লাইভ দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কোথাও কোনো রকম স্কিপ করছি না, পুরোপুরি সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি। তো এবারে দেখুন নিচের দিকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে কতজন টোটাল পেয়েছে তার লিস্ট, দেখুন এখানে প্রথমে একদম দিয়ে দেওয়া হয়েছে।
টোটাল বেনিফিসিয়ারি, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পূর্ণ লিস্ট আসছে। দেখুন এখানে সম্পূর্ণ লিস্ট দিয়ে টোটাল কতটা ক্যাশ অ্যাকাউন্ট, টোটাল আধার কতজন যুক্ত করেছে, কতজনের ভেরিফাইড আধার মানে ভেরিফাইড হয়ে গিয়েছে, কতজনের আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গিয়েছে, কতজনকে ডাইরেক্ট ট্রান্সফার টাকা দেওয়া হয়েছে, সমস্ত কিছু, মেল কতজন রয়েছে, পুরুষ কতজন রয়েছে, মহিলা কতজন রয়েছে, ট্রান্সজেন্ডার কতজন রয়েছে, সমস্ত এখানে আপডেট চলে আসছে। তবে নিচের দিকে যাবেন, দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ লিস্ট চলে এসছে। দেখুন এবার এখান থেকে দেখুন ডান বাঁ দিকে দেখুন সমস্ত জেলা চলে এসছে, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, এখানে সমস্ত লিস্ট চলে এসছে। একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এখানে স্কিমের নাম দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বলেছি বার্ধক্য ভাতার জন্য। টোটাল কতজন এই জেলা থেকে পেয়েছে, টোটাল বেনিফিসিয়ারি কত আছে, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত, সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার যেটি আপনাদের করতে হবে, তো সেটি হচ্ছে আপনারা যে জেলার বাসিন্দা, হ্যাঁ আপনারা যে জেলা থেকে বিলং করছেন, এখানে সমস্ত জেলা আছে, জেলা থেকে বিলং করছেন, তো সেই জেলার এখান থেকে চুজ করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি প্রথম জেলাটি চুজ করে নিচ্ছি। তো আপনাদের যে জেলাটি রয়েছে, অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা, তো সেই জেলাটি ক্লিক করবেন, এখান থেকে বেছে নেবেন। দেখুন নিচের দিকে স্ক্রল করে যাবেন, ধরুন কারোর কলকাতা আছে, 15 নম্বরে কলকাতা, ধরুন কারণ কেউ পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করছে, তো 20 নম্বরে পশ্চিম মেদিনীপুর রয়েছে, এরকমভাবে রয়েছে লিস্ট রয়েছে। তো সেটা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জেলা থেকে আপনারা বিলং করছেন, তো সেই জেলাটা এখান থেকে বেছে নিতে হবে। তো আমি এখানে প্রথম জেলাটাই বেছে নিলাম। তো দেখুন বন্ধুরা সার্চ হচ্ছে, তো দেখুন এসে গিয়েছে। এবারে এই জেলাটি দেখুন, এখানে দেখুন লেখা আছে কি ওয়েস্ট বেঙ্গল, সাউথ চব্বিশ পর নর্থ চব্বিশ পরগনা এসে গিয়েছে। তো এবারে যে দিকে স্ক্রল করে যাবেন, এবারে দেখুন বন্ধুরা এখানে এবারে এখানে সম্পূর্ণ লিস্ট দেখাচ্ছে যে এখানে এবারে চলে এসছে মিউনিসিপ্যালিটি, চলে এসছে সাব ডিস্ট্রিক্ট, চলে এসছে। তো এবারে এখানে ব্লক চলে আসবে, তো যার যেটা এখানে ব্লক চলে আসবে, মিউনিসিপ্যালিটি চলে আসবে, অর্থাৎ যাদের যেটা দেখতে চাইছেন, অর্থাৎ প্রথমে জেলাতে ক্লিক করলেন, জেলাতে ক্লিক করার পর সব ব্লকগুলো চলে আসবে। তো এখানে দেখুন ব্লকগুলো চলে এসছে, আমডাঙা, ভাদুরিয়া, বাগদা, বনগাঁ, বারাসাত, বারাসাত দুই, হ্যাঁ এরকম সব বড় বড় যে ব্লকগুলো রয়েছে। তো এবারে আপনাকে আপনি যে ব্লকের আন্ডারে আছেন, তো সেই ব্লকটাই আবার ক্লিক করতে হবে। দেখুন এবারে এখানে আবার লিস্ট দেখাচ্ছে যে এই ব্লকের আন্ডারে কতজন মানুষ পেয়েছেন, দেখতে পাচ্ছেন টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টোটাল ক্যাশ কতজন ক্যাশ অ্যাকাউন্ট পেয়েছে, টোটাল আধার, ভেরিফাইড আধার, সমস্ত এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। তো কোথাও কোনো রকম ক্লিক করবেন না, আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা খুঁজে বের করবেন। ধরুন কারোর আমডাঙা ব্লক, তো আমডাঙা এখানে ক্লিক করে দিল, আমডাঙা এখানে ক্লিক করে দিলেন, তো আপনার ক্ষেত্রে যে ব্লকটি রয়েছে তো সেই ব্লকটি আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। এবার হচ্ছে সেই ব্লকের অন্তর্গত যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে বা ওয়ার্ড রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো আপনি যে গ্রাম যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন, তো আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে খুঁজে বের করবেন। আর যদি আপনার ওয়ার্ড থাকে, পৌরসভা এলাকা হয়ে থাকে, তো সেই ওয়ার্ড নাম্বারটি বা সেই পৌরসভাটি খুঁজে এখানে বের করবেন। তো যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তো সেটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর দেখুন বাঁদিকে সমস্ত লিস্ট চলে এসেছে গ্রাম পঞ্চায়েতের। তো যারা শহর এলাকার ক্ষেত্রে বাস করে তাদের নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত আসবে না, তাদের ওয়ার্ড নাম্বার আসবে। তো তাদের ওয়ার্ড নাম্বার যেটা আসবে তারা সেটা সেখান থেকে বেছে নেবেন। যদি আমি এটা কলকাতায় বাসতাম বা যেটা যাদের পৌরসভা এলাকা রয়েছে তারা তাদের ক্ষেত্রে এটা গ্রাম পঞ্চায়েত আসতো না, যেহেতু এটা গ্রামীণ এলাকা তাই গ্রাম পঞ্চায়েত এসছে। তো এবারে তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা বেছে নেবেন, নিয়ে এখানে এবার যেটা প্রযোজ্য হবে সেটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, তো দেখুন বন্ধুরা এবারে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন সমস্ত লিস্ট চলে এসছে এখানে। দেখুন সমস্ত লিস্ট চলে এসছে এখানে, প্রথমে যিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন তো তার নাম রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নম্বর রয়েছে, তারপর স্যাংশন অর্ডার নম্বর রয়েছে, তারপর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান নম্বর, অ্যাপ্লিকেশান নেম, যিনি পাচ্ছেন টাকা তার নাম রয়েছে, তার বাবার নাম রয়েছে, বয়স রয়েছে, দেখতে পাচ্ছেন এই ওল্ড এজ পেনশন স্কিমের মধ্যে আন্ডারে রয়েছে, নাম ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্যাংকের আইএফসি কোড দেওয়া আছে, সমস্ত কিছু দেখুন দিয়ে দেওয়া হয়েছে এখানে, সমস্ত কিছু দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সমস্ত নাম পার্ট বাই পার্ট নাম দেখুন সব নাম চলে এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর নাম চলে এসছে, আপনাদের ওই পঞ্চায়েতে বা ওই ওয়ার্ডে যতজন মানুষ পেয়েছেন ততজন মানুষের নাম চলে এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত নাম, তার বাবার নাম, সমস্ত একেবারে
সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসছে, তো আপনাদের এখানে চেক করতে হবে, আপনাদের এখানে খুঁজে খুঁজে চেক করতে হবে। তো এবারে বলি, ধরুন এখানে প্রচুর নাম রয়েছে, এখানে প্রচুর নাম, এখানে প্রচুর দেখতে পাচ্ছেন নামের শেষ নেই, প্রচুর নাম রয়েছে এখানে, এখানে এক একটা পেজে 250, 300, 400, 600 করেও নাম আছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এত নামের মধ্যে খুঁজতে খুঁজতে আপনার সারাদিন লেগে যাবে, তো কীভাবে নামটি খুঁজবেন? তো ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরুন এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটার ডান দিক একটা থ্রি ডট অপশান রয়েছে, তো এই থ্রি ডট অপশানটাই ক্লিক করবেন, ক্লিক করে এখানে স্ক্রল করে যাবেন, এখানে দেখুন একটা অপশান পাবেন ফাইন্ড ইন পেজ, এখানটায় ক্লিক করবেন, ক্লিক করলে এখানে টাইপ করবেন আপনার যে নাম, অর্থাৎ যে নামে আবেদন করেছিলেন সেই নামটি এসছে কি না দেখার জন্য সেই নামটি এখানে টাইপ করবেন। ধরুন আমি একটা এখানে সাপোর্ট যে কোনো নাম লিখছি, যদি থাকে সেই নামটি এখানে অটোমেটিক বেরিয়ে যাবে, ধরুন লিখছি বিমল, দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নামটিতে একটি দেখতে পাচ্ছেন হাইলাইট হচ্ছে নামটি বিমল, এই বিমল নামটি আছে এখানে হাইলাইট হচ্ছে। তো আপনার নামটি আপনি এভাবে খুঁজে পেয়ে যাবেন। আপনি যদি আবেদন করে থাকেন বা আপনার নাম যদি এখানে গৃহীত হয়ে থাকে, তো যেটি করতে হবে আপনার আর যে নামটি রয়েছে সার্চ বারে লিখে দেবেন, অর্থাৎ যার নামে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশানের নাম এখানে সার্চ বারে লিখে দেবেন। যদি নাম স্যাংশনও এসে যায়, যদি নাম লিস্টে উঠে যায়, অটোমেটিক নামটি এখানে পেরিয়ে যাবে। বন্ধুরা বুঝতে পেরেছেন? তো আশা করছি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি, তো অবশ্যই লাইক করে দেবেন আর এইভাবে এই প্রসেসে দেখে নিন আপনার ফ্যামিলির কারোর নাম এসছে কি না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।